আইডিয়াল কম্পিউটার ট্রেনিং সেন্টারের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। মূলত কম্পিউটার ট্রেনিং টিউটোরিয়ালের উদ্দেশ্যেই এই চ্যানেলটিকে তৈরি করা হয়েছে। আজকের টিউটোরিয়ালটি পুরোপুরি দেখুন, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। চলুন একটু সময় নষ্ট না করে আজকের টিউটোরিয়াল শুরু করা যাক। আমার আজকের আলোচনা এমএস অফিস এক্সেলের রাউন্ড, রাউন্ড ডাউন এবং রাউন্ড আপ এই তিন ফাংশনের ব্যবহার সম্পর্কে উদাহরণ সহ বিস্তারিত আলোচনা। এর জন্য আমরা এমএস অফিস এক্সেল 2003, 2007, 2010, 2013, 2016 বা 2019 যে কোনো অফিস সফটওয়্যার ব্যবহার করতে পারি। অনেক সময় হিসাব নিকাশের সময় দশমিক ভগ্নাংশ বা দশমিকের পরের সংখ্যাগুলোর জন্য অনেক সমস্যায় পড়তে হয়। দশমিকের পরে কটি সংখ্যা রাখব, এক দশমিক, দুই দশমিক না তিন দশমিক? আমরা জানি দশমিকের পরে পয়েন্ট ফাইভের থেকে বড় সংখ্যা হলে মূল সংখ্যা পরবর্তী সংখ্যা ধরা হয়, আবার দশমিকের পরে পয়েন্ট ফাইভের থেকে কম সংখ্যা হলে মূল সংখ্যা পূর্ববর্তী সংখ্যাকে ধরা হয়। হোম রিবনের এই যে হোম রিবন আমি দেখতে পাচ্ছি, হোম রিবনের অন্তর্গত আমার যে এই যে নাম্বার ব্লক আছে, সেই নাম্বার ব্লকের ইনক্রিজ ডেসিমেল বা ডিক্রিজ ডেসিমেলের সাহায্যে এই দশমিকের সমস্যা আপাত সমাধান করা গেলেও পরবর্তী হিসাবের ক্ষেত্রে কিছু সমস্যায় পড়তে হয়। সেক্ষেত্রে আমাদের পছন্দের ক্যালকুলেশন সম্ভব এই রাউন্ড, রাউন্ড ডাউন এবং রাউন্ড আপ এই ফাংশন তিনটির সাহায্যে। আসুন আজকের আলোচনা শুরু করা যাক। আমি দেখতে পাচ্ছি স্ক্রিনে কিছু ডেসিমেল নাম্বার রাখা আছে, আমি সুবিধার জন্য এগুলো করেই রেখেছি আগে থেকে। আমি দেখতে পাচ্ছি 63,254.5648 এরকম একটা সংখ্যা আছে, যেটা ডেসিমেল নাম্বার হিসেবে আমি আগে থেকেই লিখে রেখেছি, বড় বড় কিছু সংখ্যা রেখেছি। এবার আমার কথা হচ্ছে, আমি যে ওই যে বললাম হোম রিবনের অন্তর্গত আমার এই যে নাম্বার ব্লক আছে, সেই নাম্বার ব্লকে আমি দেখতে পাচ্ছি এখানে ইনক্রিজ ডেসিমেল আর ডিক্রিজ ডেসিমেল, এই দুটোর সাহায্যেও কিছু সমাধান করা যেতে পারে। আমি দেখি সেটা আগে। ধরা যাক আমি এই যে অ্যাড্রেস, এই যে সেল আছে, সেই সেলেতে গিয়ে আমি এই যে সংখ্যাটা আছে, প্রথম যে সংখ্যাটা, সেই সংখ্যাটাকে আমি লিখে দিলাম। এখন এই সংখ্যাটাকে আমি যদি ডিক্রিজ ডেসিমেল করি, তাহলে তো আমার এখানে রাউন্ড, রাউন্ড ডাউন বা রাউন্ড আপ এই ফর্মুলার কোনো প্রয়োজনই নেই। আমি দেখতে পেলাম এটা ডিক্রিজ ডেসিমেল করলে হয় এবং ইনক্রিজ ডেসিমেল করলে ঠিক এরকমটা হয়। তো আমি ইনক্রিজ ডেসিমেল যেটা ছিল সেটাকে নিয়ে যদি আমি একটা মনে করি যে এই যে নাম্বারটা আছে, সেই নাম্বারটার সঙ্গে আমি 10 দিয়ে গুণ করলাম, আমি 10 গুণ করলাম, জাস্ট আমি এখানে এন্টার করলে পরে আমি দেখতে পাবো যে এখানে যা সংখ্যা ছিল 10 দিয়ে গুণ করলে এরকম একটা নাম্বার আমি দেখতে পেলাম। এখন এখন যদি মনে করি এই যে সংখ্যাটা আছে, সংখ্যাটাকে আমি সেম যে সংখ্যাটা আছে সেটা কি রাখলাম, এবং এই সংখ্যাটার সঙ্গে আমি একটা কাজ করলাম, কি করব না আমি এটাকে এই যে হোম রিবনের অন্তর্গত যে ইনক্রিজ বা ডিক্রিজ ডেসিমেল আছে, আমি ডিক্রিজ ডেসিমেল করে নিলাম। ডিক্রিজ ডেসিমেল করলে আমি দেখতে পাচ্ছি পরবর্তী সংখ্যা যেটা 63,254 পয়েন্ট ছিল, পয়েন্ট ফাইভ ছিল বলে এটা কি হয়ে গেল, 63,255 হয়ে গেছে। আমি যদি মনে করি এটাকে 10 দিয়েই গুণ করব, তাহলে কি হতে পারে আমার, যেটা এইটা আমি নিশ্চয়ই আশা করবো যে 63,255কে 10 দিয়ে গুণ করলে পাশে একটা শূন্য বসবে, কিন্তু না, আমার কিন্তু সেটা হয়নি। আমি কি দেখতে পাচ্ছি এখানে, আমার যেটা হয়েছে সেটা হচ্ছে যা আগের সংখ্যা ছিল সেই সংখ্যাটাই কিন্তু এসে গেছে। অর্থাৎ আমি এখানে ডিক্রিজ ডেসিমেল করে এই দশমিকটাকে কমালেও কিন্তু ও দশমিকের পরে যে সংখ্যাটা ছিল তার সঙ্গেই 10-এর গুণ করে হিসাবটা করেছে। এই সমাধানটা কিন্তু আমার সম্ভব রাউন্ড ফর্মুলার সাহায্যে। আমি যদি রাউন্ড ফর্মুলাতে এটা দেখতে চাইতাম, তাহলে আমি একটা জিনিস করতাম, সমান আমরা জানি
ফর্মুলা ইউজ করতে গেলে এক্সেলে সমান চিহ্নটা ব্যবহার করতে হয়। আমি এখানে আর ও ইউ এন ডি রাউন্ড লিখলে পরেই আমি দেখতে পাচ্ছি যে তিনটে ফর্মুলা নিয়ে আজকে আমার আলোচনা, সেই তিনটে ফর্মুলা দেখতে পেয়ে গেছি। কি নাম্বার ওয়ান, রাউন্ড মানেটা হচ্ছে রাউন্ডস এ নাম্বার টু এ স্পেসিফাইড নাম্বার অফ ডিজিটস। যদি আমি রাউন্ড ডাউনে যেতাম তাহলে রাউন্ডস এ নাম্বার ডাউন টুয়ার্ডস জিরো, এবং যদি রাউন্ড আপে যেতাম তাহলে রাউন্ডস এ নাম্বার আপ অ্যাওয়ে টু জিরো। আমার এখানে রাউন্ড নিয়ে কাজ, তাই রাউন্ডকে ডাবল ক্লিক করতে পারি অথবা এখানে ওপেন ব্র্যাকেটটা করতে পারি। আমি দেখতে পেলাম রাউন্ডের যে সিনট্যাক্স আছে সেই সিনট্যাক্সের মধ্যে প্রথমেই আছে নাম্বার, নাম্বার অর্থাৎ যে নাম্বারটা নিয়ে আমার কাজ, যে ডেসিমেল নাম্বারটাতে আমি ক্লিক করে দিলাম, এবং নাম্বার অফ ডিজিট, আমার এখানে দশমিকের পরে চারটে সংখ্যা আছে, আমি মনে করলাম টু ডিজিট বা টু ডেসিমেল স্থান পর্যন্ত দেখাবো, অর্থাৎ টু দিয়ে দিলাম। দেওয়ার পরে যদি আমি ব্র্যাকেটটা ক্লোজ করি আমি দেখতে পাবো সংখ্যাটা এলো 63254.56, এটা এলো। যেহেতু এখানে চার সংখ্যাটা পাঁচের থেকে কম তাই 0.56ই নিয়েছে। যদি আমি মনে করতাম যে না, আমি এই যে দশমিকের পরে দুই দশমিক পর্যন্ত আমি দেখিয়েছি, এই দুইটা না রেখে আমি এক দশমিক স্থান পর্যন্ত দেখাবো, তাহলে কি হয়ে যেত আমার? তাহলে হয়ে যেত এই যে 0.5 এর পরে যেহেতু 6 আছে, আমার এটা 0.6 হয়ে যেত, এটা রাউন্ড ফর্মুলায় চলে আসতো। আমি যদি এইভাবে লেফট ক্লিকটা করে আমি যদি নিচের দিকে টেনে দিতাম তাহলে কিন্তু এখানে এইভাবেই দেখাতো। নেক্সট আর কি দেখাতো? এখানে দেখো, এখানে আরও একটা জিনিস আছে কি, এখানে যেহেতু 89.96 আছে তাই 9 এর পরের সংখ্যাটা এখানে 90 হিসাবেই ধরে নিয়েছে, এটাও একটা শেখার বিষয় গেল। আরেকটা বিষয় যদি আমি মনে করতাম যে না, আমি এটাকে রাউন্ড যে ফর্মুলাটা আমি রাখছি এখানে জিরো রাখবো, জাস্ট জিরো, মানে আমি দশমিকের পরে সংখ্যা কিছু পেতে চাইছি না, তাহলে সেই ক্ষেত্রে জাস্ট এন্টার করে দেবো, এবং আমি যদি এইভাবে টেনে দিই তাহলে আমি কিন্তু এই জিনিসটা দেখতে পেয়ে যাবো। এখন আমার যেটা আলোচনা সেটা হচ্ছে যে যদি আমি মনে করতাম সমান লিখে দিয়ে এই সংখ্যাটা যেটা রাউন্ড করলাম এই সংখ্যা থেকে জাস্ট ক্লিক করে দেবো, তাহলে কিন্তু আমার এই সংখ্যাটা চলে আসবে। এখন আমি যদি মনে করি এই সংখ্যাটাকে 10 দিয়ে গুণ করবো, তাহলে নিশ্চিতভাবে আগের সংখ্যাটাই পাওয়ার কথা ছিল, কিন্তু আমি দেখতে পাবো যে আমার সংখ্যাটা চলে এসেছে কিন্তু অন্য। আমি দেখতে পেয়েছি আমার রাউন্ড ফর্মুলার সাহায্যে কি করে নিয়েছে, এটা 63254.5648 যেটা ছিল সেটাকে কিন্তু 63255ও ধরে নিয়েছে, যেহেতু রাউন্ড ফর্মুলায় গেছি, এবং তাকে 10 দিয়ে গুণ করলে যেটা হবে সেটাই কিন্তু আমি এখানে পেয়েছি। এটা হচ্ছে রাউন্ড ফর্মুলার ব্যবহার। এখন যদি আমি ভাবি রাউন্ড ডাউন বা রাউন্ড আপ সম্পর্কে আলোচনা করব, তাহলে আমাদের একটা জিনিস বুঝতে হয়, আমরা খুব ভালো করে জানি যে 0.5 এই যে সংখ্যাটা, এর থেকে এই সংখ্যাটাকে কি ধরা হবে, এই সংখ্যাটাকে ধরা হবে হাফ নাম্বার, মানে হাফ নাম্বার মানে অর্ধেক সংখ্যা। যদি আমার মনে হয় যে 0.5 এর থেকে একটু বেশি ধরব, অর্থাৎ 0.51 বা 52 বা 53, তাহলে অবশ্যই সেটা 0.5 এর থেকে বেশি ধরা হবে বা অর্ধেকের থেকে বেশি ধরা হবে। এবং যদি আমি এটাকে মনে করতাম 0.49 বা 48 বা 46, যাই হোক না কেন, 0.5 এর থেকে তাহলে কম ধরা হবে। এখন আমার এই যে ফর্মুলা দুটো আছে, রাউন্ড ডাউন এবং রাউন্ড আপ, রাউন্ড ডাউন বলতে যেটা বোঝায় নিচের যে সংখ্যাটা সেটাকে ঠিক রাখা, এবং রাউন্ড আপ বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে উপরের দিকে যাওয়া। এখন এই ফর্মুলাটা, এই ফর্মুলা দুটোর ব্যবহারটা, রাউন্ড ডাউন এবং রাউন্ড আপের ফর্মুলাটা আমরা শিখছি, দেখি কি হয়। সমান সেই সিনট্যাক্স দেবো আর ও ইউএনডি, রাউন্ড লেখার সাথে সাথেই আমার রাউন্ড ডাউন বা রাউন্ড আপ দুটোই চলে এসেছে। আমি রাউন্ড ডাউনে গিয়ে মানেটাও করে নিতে পারি, রাউন্ড সে নাম্বার ডাউন টুয়ার্ডস জিরো, অর্থাৎ নাম্বারটা নিচের দিকে নামবে, তাহলে আমি এখানে গিয়ে ডাবল ক্লিক করলে পরে কি হয়ে যাবে, রাউন্ড ডাউন চলে এলো। কি দেখতে পাচ্ছি, নাম্বার, নাম্বারে গিয়ে ক্লিক করে দিলাম, কমা, আমি নাম্বার অফ ডিজিট লিখতেই পারি। আমি লিখলাম, ধরা যাক আমি এখানে 2 লিখতে চাইলাম, আমি ব্র্যাকেটটা ক্লোজ করলে পরে আমি দেখতে পাবো কি 0.56 এলো। এখন আমি যদি ভাবতাম যে না, আমি এই 2 পর্যন্ত রাখবো না, আমি যেটা রাখতে চাইছি সেটা হচ্ছে আমি জিরো রাখবো, ওকে, তাহলে যদি জিরো রাখি এবং যদি এন্টার করি তাহলে আমি দেখতে পাবো যেটা আমার ছিল কি 63254.5648, সেটা ছিল আমার কিন্তু রাউন্ড ডাউন ফর্মুলাতে
পয়েন্টের পরের যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা কিন্তু দিল না, আমার দেখিয়ে দিল 63,254। সিমিলারলি আমি যদি জাস্ট এখান থেকে ড্র্যাগ করে নিচের দিকে টেনে দিই, তাহলে আমি দেখতে পাবো যে যে সংখ্যাটা এখানে ছিল 58,974.3659, তো সেই জায়গাটা কিন্তু আমার 58,974-ই দেখিয়ে দিল। যে সংখ্যাটা ছিল 987,458.0125, এটা ছিল, সেটা কিন্তু ওই 987,458-ই রেখে দিল। অর্থাৎ আমার এখানে দশমিকের পরের যে সংখ্যাগুলো সেই দশমিকের পরের সংখ্যাগুলো কিন্তু নেয়নি। ঠিক তেমনি রাউন্ড আপ যদি ফর্মুলাটা আমি ব্যবহার করি, সমান RUND, রাউন্ড লিখলে পরেই আমি রাউন্ড আপ, রাউন্ড ডাউন, রাউন্ড তিনটেই পেয়ে যাব। তো রাউন্ড আপের ফর্মুলাটার মানেটা কি লেখা আছে, রাউন্ডস এ নাম্বার আপ অ্যাওয়ে ফ্রম জিরো, জিরোর থেকে বেশি ও ধরবে, অর্থাৎ আপের দিকে মানে উপরের দিকে যাবে। সেই ক্ষেত্রে কি হবে, আমি দেখতে পেলাম ডাবল ক্লিক করলে রাউন্ড আপ ফার্স্ট ব্র্যাকেট চলে এসেছে বা ওপেন ব্র্যাকেট চলে এসেছে, প্রথম কি আছে নাম্বার, নাম্বার অর্থাৎ নাম্বারের ঘরে গিয়ে ক্লিক করলাম, কমা, আমি নাম্বার অফ ডিজিট রাখতে চাইছি। আমি যদি মনে করি যে 3 দশমিক স্থান পর্যন্ত দেখবো কি 2 দশমিক স্থান পর্যন্ত দেখবো, সেটা আমি দেখতেই পারি। আমি 2 লিখলাম, লেখার পরে ব্র্যাকেটটা ক্লোজ করলাম, এন্টার করলাম, আমি দেখতে পেলাম যে 0.5648 যেটা ছিল 0.57 কিন্তু ধরে নিয়েছে। ঠিক তেমনি আমার পরের সংখ্যাগুলো ওইভাবে দেখতে পারি। আমি মনে করলাম যে না আমি ওটা রাখবো না, আমি এটা জিরোই রাখবো, তাহলে কি হয়ে গেল, আমি দেখতে পেলাম 63,254.something যেটা ছিল সেটা কিন্তু 63,255 ধরে নিয়েছে, যেটা কিন্তু রাউন্ড ডাউনে 63,254 ধরেছিল। আমি এখান থেকে যদি লেফট ক্লিক করে এই প্লাস চিহ্নটা ধরে নিচের দিকে ড্র্যাগ করে নিই, তাহলে আমি দেখতে পাবো যে যা দশমিকের পরের সংখ্যাগুলো ছিল সেগুলো কিন্তু মানে না ধরে পরবর্তী সংখ্যাটাকে ধরে নিয়েছে, অর্থাৎ রাউন্ড আপ ধরে নিয়েছে। এক্ষেত্রে 63,254.something এর জায়গায় 63,255 ধরে নিয়েছে, 58,974.something এর জায়গায় 58,975 ধরে নিয়েছে। এটা ম্যান্ডেটরি নয় যে পয়েন্ট পয়েন্টের পরে 01 আছে বলে এটাকে এটাই ধরবো, 58 ধরবো, সেটা কিন্তু নয়। পয়েন্টের পরে কিছু একটা নাম্বার আছে মানে ওটাকে আমি রাউন্ড আপের সাহায্যে আমি পরের সংখ্যাটা ধরে নেবো। ঠিক তেমনি পয়েন্টের পরে কিছু সংখ্যা আছে মানে সেটাকে আমি ধরবোই না, সেটা হচ্ছে রাউন্ড ডাউন ফর্মুলার সাহায্যে। আপাতত যে জিনিসটা আমার বোঝানো ছিল সেটা হচ্ছে রাউন্ড, রাউন্ড ডাউন এবং রাউন্ড আপ এই ফর্মুলা তিনটের উদাহরণ সহ ব্যবহার। আশা করছি সকলেই বুঝতে পেরেছেন। এখন এই যে সামগ্রিক কাজটা আছে এটাকে যদি আমাকে সেভ করতে হয় তাহলে আমরা কিভাবে সেভ করতে পারি দেখে নিই। অফিস বাটনে গেলাম, এখান থেকে সেভ অ্যাজে গেলাম, সেভ অ্যাজে যাওয়ার পরে এক্সেল 97 থেকে 2003 ওয়ার্কবুকে যাব, কারণ এই এর সাহায্যে করলে কি হবে না আমার লোয়ার ভার্সন আপার ভার্সন সব ভার্সনই আমার কাজটা খুলবে বা কাজটাকে নিয়ে কাজ করতে পারবো। আমি যদি মনে করতাম যে অফিস এক্সেল এই যে এক্সেল ওয়ার্কবুকে সেভ করব, তাহলে কিন্তু এটা 7-এর মানে 2007-এ যেহেতু আমি কাজ করছি আমার 7 বা 7-এর পরের ভার্সনগুলোতে খুলবে, 7-এর নিচের ভার্সন অর্থাৎ 2003-এ বা 2000-এ এই কাজটা খুলবে না। সেই জন্য আমরা করলাম কি এক্সেল 97 থেকে 2003 এই ওয়ার্কবুকে সেভ করলাম। সেভ করার পরে আমার যে ফাইল নাম দেওয়ার সেই ফাইল নামটা আমি দিয়ে নিতে পারি। আমি এখানে আমার ধরা যাক আমি ডেস্কটপে সেভ করতে চাইছি, তো ডেস্কটপে গেলাম, ডেস্কটপে যাওয়ার পরে আমি এখানে কি করব, আমি একটা ফাইল নাম দিয়ে সেভ করব। আমি ফাইল নাম দিলাম ধরা যাক রাউন্ড, রাউন্ড এই ফর্মুলাটার সাহায্য করছি বলে রাউন্ড ফাংশনটাই নাম দিলাম, এখানে জাস্ট এখানে সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পরে আমার কি আসবে, এখানে জাস্ট কন্টিনিউ করলাম, আমার কাজটা শেষ হয়ে গেল। আজকের যেটা আলোচনার বিষয় ছিল সেটা হচ্ছে রাউন্ড, রাউন্ড ডাউন এবং রাউন্ড আপ এই ফর্মুলা তিনটের ব্যবহার। আশা করছি প্রত্যেকেই বুঝতে পেরেছেন। আজকের আলোচনা এইটুকুই। এই টিউটোরিয়ালটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত দিন এবং বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করুন। আর এরকম আরও টিউটোরিয়াল পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।